এখন এখানে যে টালিটিনের যে সাইজগুলা এগুলো আমরা সবসময় ফ্রেম করার পরে তৈরি করে নিই এক্ষেত্রে লাগান সেক্ষেত্রে যার কারণে অবশ্যই চেষ্টা করবেন যে আপনি জিনিসটা আপনি সুন্দর মতো বুঝে নেওয়ার জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং বিদেশ থেকে যারা আমাদেরকে দেখতেছেন সবাইকে স্বাগতম নব স্টিলের পক্ষ থেকে আমি স্বামী আছি আপনাদের সাথে আজকে আমরা যে টালেটিনের কাজটা কমপ্লিট করছি এ টু জেড সম্পূর্ণ দেখাচ্ছি কারণ আমরা এর মাঝখানে শুরুতে শুরুতে কিছু দেখেছিলাম সেগুলো আসলে আনকমপ্লিট ছিল এখন এখান থেকে শুরু করে আমাদের কারখানা থেকে যখন আমরা যেভাবে মালগুলো দিই এবং এখানে যেভাবে মালগুলো লাগানো হয় একেবারে এ টু সম্পূর্ণ কাজের টোটালটা আমি আপনাদেরকে জানাই দিচ্ছি আমরা প্রথমত যে কাজটা করি যখন আপনি আপনার একটা ঘরের মেজারমেন্ট দিবেন বা আমরা যখন আপনার ওখানে যা কাজ করব এটা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় হতে পারে শুরুতে আমরা যেটা করি সেটা হলো আপনার ওয়ালের কাজটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আমরা আমাদের এখান থেকে লোক পাঠাবো লোক পাঠানোর পরে মিস্ত্রি ওখানে যায় আপনার অ্যাঙ্গেলের হিসাব দিবে ও কি পরিমাণ অ্যাঙ্গেল লাগতে পারে ওই জায়গার মেজারমেন্ট অনুযায়ী কোনো ডিজাইন থাকে ডিজাইন অনুযায়ী বা আপনার মেজারমেন্ট অনুযায়ী যে পরিমাণ অ্যাঙ্গেল লাগবে ওই অ্যাঙ্গেলের হিসাব দিলে আপনি অ্যাঙ্গেলটা এনে দিবেন তারপর আমাদের লোকগুলা কাজ করা শুরু করবে এখানে এখন যে ডিজাইন দিবেন ও ডিজাইন অনুযায়ী করতে পারেন বা আমাদের পছন্দ ডিজাইন অনুযায়ী আপনি করতে পারেন এক্ষেত্রে টালেটিন যদি লাগান সেক্ষেত্রে অ্যাঙ্গেলের পরিমাণটা অনেক বেশি লাগে এবং যদি আপনার প্রোফাইল টিন লাগান বা স্যান্ডউইচ প্যানেল লাগান সেক্ষেত্রে অ্যাঙ্গেলের পরিমাণ কম লাগে তারপর আপনি যখন অ্যাঙ্গেলটা রং করবেন এর মধ্যে আমরা আমাদের কাছ থেকে যে কারখানা থেকে যে সাইজ দিবেন ছোট বড় যেখানে যে সাইজ লাগে ও সাইজ অনুযায়ী আমরা আমাদের কারখানা থেকে মালটা পাঠিয়ে দিব যখন রং করবেন এই রং করার সময়ের মধ্যে আমরা মালটা রেডি করে আপনি ওখানে পাঠিয়ে দিলে এরপর থেকে আমাদের লোকগুলা আপনি টিনের কাজটা শুরু করতে পারবে এখন এখানে যে টালি টিনের যে সাইজগুলা এগুলো আমরা সবসময় ফ্রেম করার পরে তৈরি করে নিই কারণ ফ্রেমের ক্ষেত্রে অনেক সময় ছোট বড় টাইলে প্রয়োজন হয় যার কারণে আমরা এই সাইজগুলো আমরা আমাদের কারখানা থেকে এই মালগুলা সাইজ দিয়ে আপনি যে ঠিকানা দেন ওই ঠিকানা আমরা পাঠিয়ে দিই তখন হয় কি আমরা আমাদের লোকগুলা আস্তে আস্তে টিনের কাজটা কমপ্লিট করা শুরু করে তখন এটা নিচে আপনি চাইলে আপনি ফোম দিলে ফোম দিয়ে কাজ করতে পারেন যদি হিট প্রুফ ফোমটা দেন এই ক্ষেত্রে অনেক সুবিধা প্রচুর পরিমাণে টিনটা গরম হয়ে গেলে হিটটা কিন্তু রুমের ভিতরে যায় আর যখন আপনি এই ফোমটা ইউজ করবেন তখন হিটটা রুমের ভিতরে যাবে না হিটটা নিয়ন্ত্রণ করার জন্য এখানে যে কাজটা করছি মানে এখানে মূলত স্কোয়ার ফিট লাগছে চার চার হাজার বা প্রায় উনচল্লিশ স্কোয়ার ফিটের মতো মাল লাগছে এখানে এখানে ধরা যায় যে চার হাজার স্কোয়ার ফিটের মতো কারণ কিছু আবার কাটা ছেঁড়া পড়ছে তো এখানে আপনার সাইড এ সাইড বক্স আছে এবং মাঝখানে টু আছে নিচে আবার ডাবল বাবল ফোম দিয়েছে এখানে প্রায় চোদ্দশো চোদ্দশো পিস এক ইঞ্চি লাগছে চারশো পিস প্রায় আঠারোশো পিসের মতো আর এখানে টুয়া এবং সাইড বক্স মিলে টালিটিন ফোম স্ক্রু টেপ টুয়া সবকিছু মিলে এখানে সাড়ে তিন লাখ টাকার মতো মাল লাগছে যখন কমপ্লিট করা হয় তখন এখানে ধরেন সাড়ে তিন লাখ টাকার মাল লাগার পরে আর যেটা বাকি থাকে সেটা হল আপনার অ্যাঙ্গেল খরচ আর মিস্ত্রি খরচ যেহেতু আমরা আমাদের মিস্ত্রি দেওয়া কাজ করাই সেক্ষেত্রে আপনি কমপ্লিটলি আমাদের লোক দিয়ে কাজ করাই নিতে পারেন আর অ্যাঙ্গেল খরচটা আপনি যে পরিমাণ লাগবে ওটা আপনি কিনে দিবেন ওই অনুযায়ী আমরা আমাদের লোকগুলা দিয়ে সারা বাংলাদেশে কাজগুলো করে থাকি কাজটা মোটামুটি যখন আপনার সম্পূর্ণ শেষ হয়ে যাবে আপনারটা আপনি চেক করে অবশ্যই নিবেন প্রয়োজনে পানি দিয়ে চেক করে নেবেন কোথাও কোনো ছিদ্র আছে কিনা কোথাও পানি লিক করে কিনা যেহেতু সারা বাংলাদেশের দূর দূরান্তে আমাদের লোকগুলা কাজ করে সেক্ষেত্রে পরবর্তীতে যাওয়াটা খুবই টাফ যার কারণে আপনি অবশ্যই চেষ্টা করবেন যে আপনি জিনিসটা আপনি সুন্দর মতো বুঝে নেওয়ার জন্য তো অবশ্যই আমরা এখানে যে টয়লেটিনটা ব্যবহার করে হয়েছিল এটি জিরো পয়েন্ট ফাইভ জিরো আবুল খাইরের লাল কালার ব্র্যান্ডের এই টয়লেটিনটা আর বক্সগুলা টুয়াগুলা সব সেম তবে ডাবল বাবলটা ছিল ফায়ার প্রুফ এটা খুবই ভালো মানের এবং এটা খুবই ভালো জিনিস আর আপনারা যারা যাদের এই ধরনের মাল এবং কাজের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনের দ্বারা নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মালামালগুলো বা কাজের জন্য দক্ষ মিস্ত্রি নিয়ে তারা বাংলাদেশে কাজগুলা করে নিতে পারবেন সবাই ভালো থাকবেন আজ পর্যন্তই আল্লাহ হাফেজ